হ্যালো সবাইকে। জিয়াউল হক পলাশ কাবিলা নামে যিনি সবার কাছে পরিচিত, ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে জয় করে নিয়েছে কোটি মানুষের হৃদয়। ধীরে ধীরে বাংলাদেশের সব বিখ্যাত নির্মাতাদের সাথে কাজ করার অভিজ্ঞতা হচ্ছে এই নতুন প্রজন্মের তারকার। শুরুটা হয়েছিল সহকারী পরিচালক হিসেবে, কিন্তু ভাগ্যের ফেরে হয়ে গেলেন অভিনেতা। সম্প্রতি তিনি বাংলাদেশের অন্যতম খ্যাতিমান একজন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর একটি বিজ্ঞাপনে অভিনয় করেন। সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জিয়াউল হক পলাশ বলেন, আজকের এই দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ছোটবেলায় যে মানুষটাকে দেখে মনে হয়েছিল ফিল্মমেকার হব, জীবনের না বলা কথাগুলো বলে দেব গল্পে গল্পে, সেই মানুষটার সাথে আজকে আমার কাজ করার সৌভাগ্য হলো। এই প্রাপ্তি আমার কাছে অনেক। জিয়াউল হক পলাশ মোস্তফা সরয়ার ফারুকীর সাথে একটি ছবি শেয়ার করে বলেন, এই মুহূর্তটুকু যত্ন করে রেখে দিলাম। ভালোবাসি বস আপনাকে, আপনার সান্নিধ্য, আপনার সাথে কাজ করার অভিজ্ঞতা, এই সব কিছু নিয়ে এখনও পথ চলছি, এই যাত্রা চলতে থাকুক। বাংলাদেশে প্রায় সুনামধন্য সব তারকাদের সাথেই কাজ করার অভিজ্ঞতা হয়ে গিয়েছে এই কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশের। জিয়াউল হক পলাশ অর্থাৎ কাবিলার অভিনয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।